মাই টেক অন, কিন্তু মায়ের ভালোবাসার বিস্তার এত যে মায়েরও সেই ওজন ওজন লাগে না। ধরতি মাতা কি আলিঙ্গন, ধরতি মাতা কি চাহত হি ভজন হ্যাঁ। গগন রূপী দৃষ্টি, আসমান তক কি দৃষ্টি দর্শন, দ ভিজন রিচিং আউট ইন্টু দ স্কাইজ ইন টু দ ইউনিভার্স ইনক্লুডস অল আর হোপস অ্যাসপিরেশনস থটস। তো ইয়ে সারি আশায় আকাঙ্ক্ষায় সোচ চিন্তা ঘবরাহট সব কুছ কো সমর্পিত করতে হ্যাঁ আকাশ মে ইন্টু দ ইউনিভার্স সনম টু পিতা রূপ সূর্য পিতা প্রহরী রূপে আমাদের সব আশা আকাঙ্ক্ষার উপর প্রহরা দিচ্ছে। লাইক আ ফাদার গার্ডিং আস, সন গার্ডস অল আর অ্যাসপিরেশনস আর উইশেস আর ওয়ারিজ our thoughts as we toss them, dedicate them towards the sky. Tai ami samarpito, hum samarpit rehte hain sada. Shant, do not sleep, ghumabo na, sharir ghumacche, prana ghumacche, mona ghumacche, chitta sajag. তন প্রাণ মন সো গয়া হ্যাঁ চেতনা সজগ সতর্ক। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে মন সংযোগ করে প্রত্যেকটি মাসল প্রত্যেকটি পেশিকে হালকা আলগা লুজ রিল্যাক্স করে দেব। মেক শিওর দ্যাট এভরি মাসল ইন ইয়র বডি ইজ লুজ অ্যান্ড রিল্যাক্স। ऐसा देख लें कि आपके शरीर के हर पेशी हर मसल रिलैक्स्ड हो जाए, कहीं पर कोई गांठ नहीं, कहीं पर कोई टाइटनेस नहीं। आस्ते आस्ते बाधिक फिरे उसको चित्त दर्शन करो, चोख खोला हाथ माथार उपरे आंखें खुली हुई हाथ सर के ऊपर रब योर पाम्स अगेंस्ट ईच अदर। धीरे धीरे आंखें बंद करेंगे आस्ते आस्ते चोख बंद को एवरे धीरे धीरे हाथे तालू चोखेरों पर गहरी अंधेरा शून्यता नथिंगनेस। इस शून्यता को हम देख रहे हैं, আমরা শূন্যতাকে দেখছি, কিচ্ছু না কে দেখছি, we are seeing nothing। इसको कंपेयर कर लेंगे कुछ देर पहले जब आप सो रहे थे, যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন ডিপ ড্রিমলেস স্লিপ গভীর স্বপ্নহীন নিদ্রায় কিছুই দেখছিলাম না, কিন্তু এখন কিচ্ছু না কে দেখছি। We were not seeing anything in our deep dreamless sleep, but now we are seeing nothing. Kichu na dekha ar kichu na ke dekha, ir tofat ke anubhav korte korte, recognizing the difference between not seeing anything and seeing nothing. Kuch nahi ko dekhna aur kuch bhi nahi dekhna, iski फर्क को महसूस करते करते धीरे धीरे अपनी आंखें खोल लीजिए। अत्यंत सहज बहुत ही आसान ये उपाय होने के बावजूद भी अनेक समय लगे जाए ये तफात अनुभव करते। डीप ड्रीमलेस स्लीप जखन हमरा गभीर स्वप्नहीन निद्रा गहरा स्वप्नहीन निद्रा में जब हम होते हैं तो वो जो अवस्था है সেই অবস্থায় আমরা কিছুই দেখি না।
আমাদের চেতনার একটি অবস্থা। সেই সময় আমাদের চেতনার সঙ্গে আমাদের শরীর, প্রাণ আর মন যুক্ত নয় সম্পূর্ণভাবে, আলগাভাবে যুক্ত। There is a disconnection, a halka light disconnect between the chit, the consciousness, and the mind, the prana, the body. সেই সময় শরীরের মধ্যে মশা কামড়াচ্ছে, আমরা দেখছি যে আমরা সেটা নিয়ে চিন্তিত নই, সেটা আমাদের এফেক্ট করছে না। A mosquito is biting, something is touching, it doesn't affect us. তো চিত্ত যে হ্যাঁ কনশিয়াসনেস, ইসে কানেকশন কিসি তর কটা হুয়া হ্যাঁ, তবে হালকা কানেকশন আছে। তাই জন্য মশাটা যদি জোরে কামড়ে দিল, অন্য একটা পোকা জোরে কামড়ে দিল, কেউ জোরে নাড়িয়ে দিল, তখন সেই কানেকশনটাতে টান পড়ল, চিত্তের সঙ্গে কানেক্ট হয়ে গেলাম, আমরা বলছি সচেতন হয়ে গেছি, চেতনার সঙ্গে কানেক্ট হয়ে গেছি, সচেতন। আর এখন যখন চোখ বন্ধ করে চোখের ওপর হাতের তালু দিচ্ছি, তখন দেখছি সেই রকমই অবস্থা। যখন গভীর স্বপ্নহীন নিদ্রার মধ্যে ছিলাম, কিছুই দেখছিলাম না, সম্পূর্ণ শূন্যতা, কালো, অন্ধেরা, এখনও সেই অবস্থা, কিন্তু এখন সেই অবস্থাটাকে দেখছি। তাহলে এখন চিত্তের সঙ্গে, চেতনার সঙ্গে খুব ডাইরেক্ট কানেকশন হয়েছে। এসে ইয়ে পাতা চলতা হ্যাঁ, ফ্রম দিস ইট ইস ক্লিয়ার, এটা বোঝা যায় যে আমাদের চিত্তের সঙ্গে যে কানেকশনটা, যদি একটা সূত্রের মতন ধরি এটাকে, একটা দড়ি দিয়ে কানেকশন, তাহলে এই দড়িটা কখনো টান টান হয়ে থাকছে, টাইট শক্ত কানেকশন রয়েছে, আর কখনো ঢিলে আলগা। যখন অ্যানেস্থেশিয়া দিচ্ছে ডাক্তার, তখন এই দড়িটা প্রায় কেটে আলগা করে ডাক্তার ধরে রয়েছে। যে অ্যানেস্থেসিস্ট, যে অ্যানেস্থেশিয়া অ্যাপ্লাই করছেন ডাক্তাররা, তারা দড়িটা কেটে নিজেদের হাতে ধরে রয়েছে। ডিপেন্ডিং অন দ্য ডোজ অফ দি অ্যানেস্থেশিয়া, কতটা অ্যানেস্থেশিয়ার ডোজ, ততক্ষণ অবধি তারা এটাকে আলগা করে রেখেছে। তারপরে আস্তে আস্তে আবার অ্যানেস্থেশিয়ার এফেক্টটা চলে যাচ্ছে, ওটা জুড়ে যাচ্ছে। তো ইয়ে যো চিত্ত কে সাথ কানেকশন হ্যায় আর ইসকা জো জোর হ্যায়, ইসকা জো স্ট্রেংথ হ্যায়, ইসকো মহসুস করনা বহুত জরুরি হ্যায়। এটাই আমাদের, আমরা যখন বলছি ধ্যান, আমরা আসন করছি, সব থেকে প্রথমে যম নিয়ম প্রিপারেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা করছি। দেখো ইয়াহ পে প্রিপারেশন কে লিয়ে জমিন বানায়ে হো, জেসে কি আসন জো কর রহে হ্যায় ও সহি তরহ সে হো। যদি এবড়ো খেবড়ো ছিল যতক্ষণ, তব তক করনে কি প্রয়াস মে ভি বাধা বিপত্তি আতি থি, অভি উসপে মিট্টি ডাল কে উসকো প্লেন কর দে রহে, ওটাকে পিটিয়ে আরো প্লেন করে দেওয়া। ওটার উপর যখন করতে শুরু করছি, তখন কোনো ম্যাট বেছানো, কোনো কিছু বিছিয়ে নিচ্ছি। এক সময় থা জব ইসপে বলা হতো কুশের আসন পেতে তবে আসন করতে, কুশ ইয়ানি কুচ, এই যে খড় দিয়ে বিচালি এরকম ধরনের জিনিস যেটাকে বেঁধে বেঁধে আসন তৈরি হচ্ছে, উসমে ভি এক ইট হ্যাড দ্যাট সেম ক্যারেক্টার কি উসমে ও দব জাতা থা ফির, জেসে ইয়ে স্পঞ্জ হ্যায় ইয়ে দব জাতা হ্যায় ফির ফুল জাতা হ্যায়, উসমে ভি ওয়েসা হি ক্যারেক্টার, বাট ও অর্গ্যানিক থা ইয়ে অনঅর্গ্যানিক হ্যায়। তো কুশের আসন পেতে আসন কথা, ইয়ে প্রিপারেশন কি কিস জায়গা মে কোথায় বসবো কীভাবে এরকম। তাই জন্যে যম নিয়ম, কিসি ভি কাম করনে কে লিয়ে উসকা প্রিপারেশন, উই নিড টু ডু প্রিপারেশন, তৈরি করা। প্রিপারেশন হয়ে গেল, তারপরে আসন প্রাণায়াম, নিজেদেরকে যে কোনো কাজ করার জন্যে কোনো না কোনো একটা পশ্চাৎ, শরীরটাকে কোনো না কোনো একটা ভাবে রাখতেই হয়, সেটাই আসন। সেই আসনে নিজেকে সহজে আর সুখে অবস্থান করাতে পারা, এটাই হতযোগ আসন করার উদ্দেশ্য। হতযোগ যার মধ্যে দিয়ে আমরা শরীরের নানা রকম আসন করছি, তার সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস, প্রাণায়াম, কীভাবে নিঃশ্বাস প্রশ্বাসকে
কন্ট্রোল করছি, হাউ আর উই ব্রিদিং, কখন নিঃশ্বাস নিচ্ছি পূরক, কখন নিঃশ্বাস ছাড়ছি রেচক, আর কখন নিঃশ্বাসকে ধরে রেখেছি কুম্ভক। ইনহেলেশন এক্সহেলেশন অ্যান্ড হোল্ডিং দ্য ব্রেথ, কত রকমভাবে সেটাকে রেগুলেট করা যায়। আর এই যে নিঃশ্বাস প্রশ্বাসের রেগুলেশন, তাই দিয়েই আমাদের প্রাণ শক্তি অক্সিজেন পাচ্ছে, আমাদের শরীর অক্সিজেন পাচ্ছে, সেই অক্সিজেন খাবারকে খাবারের সঙ্গে মিশে যেটা খাচ্ছি সেইটাকে পুড়িয়ে প্রাণ শক্তি তৈরি করছে, সেই শক্তি আমাদেরকে প্রাণ দান করছে। সেই শক্তিকে কিভাবে কন্ট্রোল করছি সেটা ডিপেন্ড করছে কত রকমভাবে আমরা নিঃশ্বাস নিচ্ছি, কীরকমভাবে খাবার খেয়েছি, দ্য ফুড দ্যাট উই হ্যাভ ইটেন অ্যান্ড দ্য ব্রেথ দ্যাট উই আর ব্রিদিং, যে শ্বাস লে রহে হ্যাঁ আর যে খানা খায়ে হ্যাঁ, ये दोनों मिलाकर हमारा प्राण शक्ति। तो आसन और प्राणायाम, प्राणायाम निश्वास प्रश्वास रेचक पूरक कुंभक के कंट्रोल कर रेगुलेट कर, आयाम सेटा प्राण शक्तिर ऊपर कंट्रोल दिच्छे। एटा हो गेले तारपरे आमरा अंतःकरणेर दिके जाच्छि, यम नियम आसन प्राणायाम बहरीला बाहरेर दिके, दि एक्सटीरियर द मेटीरियल डायमेंशन ऑफ आर बीइंग, हमारे जो भौतिक अस्तित्व है उसके उसको संभाल रहा है, तन और प्राण, बॉडी एंड एनर्जी, मैटर एंड एनर्जी, द मटीरियल एंड एनर्जेटिक डायमेंशन ऑफ आर बीइंग इसको संभाल रहा है। इसके बाद हम अंतःकरण कहा जाता है, इंटीरियरिटी भेतरिक दिखे जाए, সেখানে পাচ্ছি আমাদের মানসিক জগৎ আর চিত্ত, মনশ্চিত্ত। তো এই যে সেইখানে যখন যেতে শুরু করছি তখন আসছে প্রত্যাহার, মানে যেদিক ওদিক মন বিক্ষিপ্ত আছে, চিন্তা ভাবনা আমাদের মনকে বিক্ষিপ্ত করে নিয়ে গেছে, সেখান থেকে প্রত্যাহার করছি, আমি উইথড্রয়িং, প্রত্যাহার করে একটা কোনো ধারণা, একটা কোনো চিন্তা, একটা কোনো জিনিস, ইচ্ছাস হোক, মালা জপার মালা হোক, মন্ত্র হোক, যদি অঙ্ক করছি অঙ্ক, যদি ফুটবল খেলছি তাহলে বল, যদি ক্রিকেট খেলছি তাহলে ব্যাট বল, বাউন্ডারি লাইন, গোল করতে হলে গোল, বাস্কেটবল খেললে বাস্কেট, পেন্টিং পেন্টার পেন্টিং করছে তাহলে তার ক্যানভাস, তার রং তুলি, সেটাকে ধারণ করছি, ধারণা সেটাকে ধরছি, এবার ধারণা ধারণ করে একাগ্র হচ্ছে ধ্যান, এবারে আর মন এদিক ওদিক হচ্ছে না, সেটাতেই মনটা লাগিয়ে রেখেছি ধ্যান। আর এই করতে 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 যখন সম্পূর্ণভাবে আমার তন প্রাণ মন চিত্ত একাগ্র হয়ে গেছে, আমার ধ্যানের যে অবজেক্ট রঙের তুলি হোক, ব্যাট হোক, বল হোক, তার সঙ্গে যখন আমি এক হয়ে গেছি, তখন বলছি সমাধি। এই যে একাগ্র হয়ে যাওয়া, এই একাগ্রতাটা নির্ভর করছে যেখান থেকে স্টার্ট করেছিলাম, চেতনার সঙ্গে যে কানেকশনটা, এই কানেকশনটা কতটা স্ট্রং, এই চেতনার সঙ্গে কানেকশনটা কতটা ঢিলে আর স্ট্রং, ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রেংথ অফ আর ধ্যান। যখন বলছি ধ্যান লগ গিয়া, মতলব যে চিত্ত কা যো অসীম অনন্ত ব্যাপকতা হ্যাঁ, যে চিত্তের যে অনন্ত অসীম ব্যাপকতা, দ্য ইনফিনিটি ইনফাইনাইট ক্যারেক্টার অ্যান্ড নেচার অফ আর কনশিয়াসনেস, উসকে সাথ কিতনে কিতনে জোর সে হম কানেক্টেড হ্যাঁ, ইহি ধ্যান কা পরিধি হ্যাঁ। যখন বলছি ধ্যান লেগে গেছে, সমাধিস্থ হয়ে গেছে, মানে সম্পূর্ণ চেতনা, মাই এন্টায়ার কনশিয়াসনেস ইজ নাও কানেক্টেড উইথ দিস। আর এই চেতনার পরিধি এতই ব্যাপক যে তার মধ্যে আদি অনন্ত সব কিছু তারই মধ্যে সমাহিত, পিওর কনশিয়াসনেস, সচ্চিত কি বাত হাম করতে হ্যাঁ, পিওর কনশিয়াসনেস, আমাদের কনশিয়াসনেস চিত্ত আর পিওর কনশিয়াসনেস, আমাদের কালেকটিভ কনসিয়াসনেস যদি ধরি, আমার চেতনা, তোর চেতনা, ওর চেতনা, তার চেতনা,
আর এই সব সমগ্র চেতনাকে যদি এক করে ধরা, পিওর কনসিয়াসনেস, সম্পূর্ণভাবে শূন্য, তার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে তবেই কোনো মুশকিল নেই। কালাম লোকজোট সৃষ্টির পূর্বাবস্থা, কিছু সৃষ্টি হয়নি, নাথিং ইজ ম্যানিফেস্টেড, দ্যাট ফ্রম উইচ এভরিথিং ইজ ম্যানিফেস্টিং, যার মধ্যে দিয়ে সমগ্র সব কিছু সৃষ্টির উৎস। যেসে আমরা কে রেতে বীজের মধ্যে থেকেই গাছের সৃষ্টির উৎস, তাহলে সেই বীজের মধ্যে কি রয়েছে, যে পোটেন্সিয়াল, যে ক্ষমতা, যে কোয়ালিটি, যে গুণ। এই শাঁখটা এখন তো আওয়াজ বাজছে না, হচ্ছে না, কিন্তু যখন এটাকে নিয়ে এই আওয়াজটা বেরোলো, তাহলে আওয়াজটা কোথায় ছিল? আওয়াজটা সৃষ্টি হলো, ক্রিয়েট হওয়া, জাস্ট নাও ইন ফ্রন্ট অফ অল অফ ইউ একটা কিছু সৃষ্টি হলো, ম্যানিফেস্ট হওয়া, ক্রিয়েশন, আওয়াজ ক্রিয়েট হওয়া। আর ও আওয়াজ থা কাঁ বলেন শঙ্খ মেথা, শঙ্খ মেথা তো কাহা গে আজ অভি কেউ নেই হো রা, আপ বলেন মেরে দম মে থা, মুঝমে থা, মুঝমে থা তো শঙ্খ নেই হ্যাঁ, তো তুম পা করকে তো আওয়াজ নেই হো রা, ইয়ে আওয়াজ। তো সৃষ্টি হোনে কে পহলে জো পোটেনশিয়াল, আওয়াজ হোনে কি জো ক্ষমতা, যে গুণ, যে কোয়ালিটি, এখনো হয়নি, এই গুণটা আছে, আওয়াজ হতে পারে, সৃষ্টি হওয়ার পসিবিলিটিটা আছে, এই পসিবিলিটি, দ্য পোটেনশিয়াল অফ দ্য সাউন্ড টু গেট ক্রিয়েটেড, জন্ম হওয়ার ক্ষমতা, সৃষ্টি হলো, জন্ম হলো, এই যে জন্ম হওয়ার ক্ষমতা, সেটা তো কোনো রূপ নেই, আওয়াজটার একটা রূপ আছে, এই শাঁখটা এইভাবে বাজছে, এইটাতে যখন আওয়াজ হচ্ছে তার এই আওয়াজটার রূপটা আলাদা, দ্য ফর্ম দ্যাট দ্য সাউন্ড টেক্স ইজ ডিফারেন্ট, ইসমে আওয়াজ কর রে, ইয়ে আওয়াজ আলাদ, মানে বল রা হুম এই কথার আওয়াজ রূপ আলাদা, বিভিন্ন রূপ। কিন্তু যখন সৃষ্টি হয়নি, শুরু হয়নি, সৃষ্টি হবার আগের অবস্থায়, সেখানে তো কোনো রূপ নেই, এই শাঁখের আওয়াজের যে পোটেন্সিয়াল আর ঘন্টার আওয়াজের যে পোটেনশিয়াল, আওয়াজটা শুরু হওয়ার আগে যে অবস্থা, সেখানে তো কিচ্ছু নেই, সেটা তো রূপ নেই, শুধু পোটেনশিয়ালটা রয়েছে, সেইটা কে অনুভব করতে পারলে, সেটার সঙ্গে জুড়তে পারলে, সেটা হয়ে গেল পিওর কনসিয়াসনেস, চিত্তের দ্য গ্রাউন্ড অফ অল ক্রিয়েশন, যার মধ্যে থেকে সর্বকিছুর সৃষ্টি। তো এই পিওর কনসিয়াসনেসের সঙ্গে আমাদের যে কানেকশন, আমাদের যে যে ডোর হমে এসকে সাথ বাঁধতা কানেক্ট করতা হ্যাঁ, ইয়ে সব মানে কে রা হুম ডোর বগেরা এসা কুছ হ্যাঁ, এমনি কোনো দড়ি নেই, এমনি কোনো সুতো নেই, এগুলো বোঝানোর জন্য উপমা দিচ্ছি, বাট ইয়ে যে কানেকশন হ্যাঁ, দিস কানেকশন ইজ জিতনা মজবুত হোগা উতনা হম কে সকতে হ্যাঁ, উতনা হম সচেতন হো গে, সতর্ক সাবধান, লোক কে সাবধান থাক, ছোটি সি বাত হ্যাঁ, সাবধান থাকবে, সতর্ক থাকবে, কেতে হ্যাঁ না, যা রে রাস্তে মে সাবধান রহনা, গাড়ি চলা রো সিট বেল্ট পহন লো, ইয়ে করো ও করো, এসে সাবধানে চালোগে, কুছ ভি হোতা হ্যায় হামারে পরম্পরা মে ইয়ে হ্যায়, লোক বাহার নিকলতে হ্যায় মা ঠাকুমা সব কেতে রে দুর্গা 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 দুর্গা, এসে বঙ্গাল মে দুর্গা মাতা কো মানা যাতা হ্যায় না, দুর্গা মাতা কো মানা যাতা হ্যায়, দুর্গা পূজা হোতা হ্যায় হোতা হ্যায় না, তো দুর্গা পূজা কেউ, দুর্গা মাতা কাহা সে আগে, জিতনি জব দুর্গতি, দুর্গতি মানে জানি যে গতি, গতি গতি মানে স্পিড, যে রফতার চল রা হিসো গতি কহতে না, যে স্পিড হ্যাঁ, হর কুছ যে চল রা হিসা এক গতি হ্যাঁ, জীবন চল রা হ্যায়, জগৎ চল রা হ্যায়, জগৎ কাজ গতি হ্যাঁ, জিস গতি সে আগে চল রা হ্যায়, ইস গতি মে জব বুরাই আ গয়া তো দুর্গতি, ওয়েন ইভিল পেনেট্রেটস দ্য স্পিড এট হুইচ দিস ইউনিভার্স ইজ ইভলভিং, দেন উই সে দেয়ার ইজ দুর্গতি। আর গতি ভি কাহাঁ সে,
गति गत गत मतलब गतकाल फलि ना हमरा गतकाल गत परसु यानी जो बीत गया जिसको हम पीछे छोड़ के आ गए हैं उसको बोलते हैं गत उन्हीं गत होए छे जो मर जाते हैं उसमें भी हम लोग कहते हैं इसे उन्हीं गत होए छे मतलब वो चले गए जिनको हम पीछे छोड़ के आ गए तो ऑल द टाइम एज द यूनिवर्स इज इवॉल्विंग समय की प्रभाव हम मोमेंट को पीछे छोड़ते आ रहे हैं एक मोमेंट को पीछे छोड़ के आ रहे हैं एक मुहूर्त के एक मुहूर्त छेड़े चले आसछे सेई मुहूर्तटा এই পরের মুহূর্তের মধ্যে ইনক্লুডেড ট্রান্সেন্ডেন্ট ইনক্লুড বলি আমরা ইনক্লুডেড কিন্তু এখন ওটাকে ছেড়ে চলে এসছে এমনি করে অনাদি অনন্তের এই জগৎ সৃষ্টি হয়ে চলেছে তো এই যে গত যেটাকে ছেড়ে এসছি কত তাড়াতাড়ি ছেড়ে আসছি যেটাকে ছেড়ে আসছি সেটাকেই গতি বলছি না যখন বলছি একটা গাড়ি কা গতি 20 কিলোমিটার পার আওয়ার গাড়িটা খুব স্পিডে চলছে মানে ও পেছনটাকে যেখান থেকে বেরিয়েছে সেটাকে কতটা তাড়াতাড়ি ছেড়ে আসছে কতটা পেছনে ফেলে এসছে তো ইসকো কাহা জাতা হ্যায় গতি গতি ইয়ানি জো দৌড় জো প্রবাহ জো নিরন্তর চল রহা হ্যায় দুনিয়া সময় কি প্রবাহ গতি ইস গতি মে জব ইভিল ইভিল ইয়ানি বুরাই যেটা ভালো নয় সেটার প্রবেশ হলো এই গতির মধ্যে তখন বলছি দুর্গতি এই যাতে প্রবেশ হয়ে গেছে এটাকে নাশ করতে হবে এটাকে এবারে বিনাশ করতে হবে দুর্গতির প্রবেশ হচ্ছে এটাকে বিনাশ হলে তবে আবার সুগতি আসবে এই যে প্রবাহ চাল চলছে তার মধ্যে দিয়ে ভালো ভালো জিনিস হবে শুভ শুভ সৃষ্টি হবে তো এই দুর্গতিকে যে নাশ করেগা উসকো ক্যা কেতে হ্যায় উসকা নাম দিয়ে দিয়ে হ্যায় দুর্গতি নাশিনী और उसी का शॉर्ट फॉर्म बना देते हैं शॉर्ट फॉर्म क्या बना देते हैं दुर्गा और उसी को और प्यार से लोग कहते हैं दुर्गा दुर्गा तो आप जब घर से निकलते हो किसी भी यात्रा में चलते हो तो आपके माताजी आपके पिताजी आपकी शुभाकांक्षी जो है जो आपके शुभ चाहते हैं हाँ शुभ चिंतक जो है वो कहते हैं दुर्गा दुर्गा मतलब दुर्गति को नाश करें तो ये दुर्गति को नाश करने के लिए जो वहां भी आप देखिए कनेक्शन बन रहा है कि दुर्गति को नाश कौन करेगा तो बना दिए जो फोर्स है जो पावर है उसको कह रहे हैं तो जो समय का प्रवाह चल रहा है इससे इसमें हम जब अपने जो हम लोग कह रहे थे चित्त के साथ कितनी स्ट्रांगली कनेक्ट हो रहे हैं उससे पता चल रहा है कि ध्यान कितना लगा है तब ये जो कथाटा है ध्यान ध्यान कोची ध्यान लगाची एटा ये चित्तेर संगे कनेक्शन टाके स्ट्रांग करार प्रैक्टिस तो इसलिए चित्त क्या है उसको समझना बहुत जरूरी है किसके साथ कनेक्ट करना है वो आप समझेंगे नहीं तो मुश्किल है तब आप किसी भी चीज से कनेक्ट होने की कोशिश करेंगे इससे उससे तो इसलिए हम लोग चित्त दर्शन करते हैं चित्त दर्शन चित्त को देखा नहीं जा सकता है क्योंकि वो तो है ही नहीं उसका फॉर्म नहीं है रूप नहीं है ये जो ये एक उपमा के तरह करवा रहा हूं प्रैक्टिस करवा रहा हूं एक मेटाफर अब जैसे खुश होते हैं हम कोई खुश होता है तो ये खुश होने का रूप क्या है थोड़ी कोई अच्छा खुश होने से उसके उसका कुछ इफेक्ट होता है कोई हंसता है कोई नाचता है कुछ होता है पर खुशी का जो जो फीलिंग है उस फीलिंग का फीलिंग को आप कहाँ पकड़ेंगे तो खुशी को पकड़ने के लिए अलग अलग चीज होती है तो कोई बाउंड्री मार रहा है बॉल बाउंड्री लाइन पार के चला गया हम देख रहे हैं स्टेडियम में लाखों लोग खुशी में उछल पड़े लास्ट बॉल है उसमें चौवा लगेगा कि छक्का लगेगा तब जाके इंडिया जीतेगा तो सारे भारतवासी खुश हो गए तो इसी तरह से वो खुशी का जो फीलिंग है वो उस उसको उसके साथ जुड़ने के लिए ये एक खेल रचाया गया है कि बॉल मारेंगे बाउंड्री लाइन है उसके ऊपर जाएगा इतना देर चलेगा तब सब उस फीलिंग को साथ जुड़ेंगे उन जे खुशी जे
ফিলিংটা সেটার সঙ্গে তখন জুড়বো, তার জন্য এটা রচা। ইসি তরহ সে চেতনাকে সাথ জুড়নে কে লিয়ে চিত্ত দর্শন কা খেল ইয়ে প্র্যাকটিস। লেকিন চেতনা ক্যা হ্যা ও আপকো ইস তরহ সে অনুভব করনা হ্যা, করতে করতে উসকে সাথ জুড়না হ্যা। রোজ জুড়তে হ্যায় আপ, রোজ উসকে সাথ কনেক্ট হোতে হ্যায় আপ। জব সোতে হ্যায় ডিপ সোতে হ্যায় সবকোই হম লোগ সোতে হ্যায় তো দেখ রহে হ্যায় চেতনা কে সাথ ডিসকনেক্টেড হ্যায়, আর জব জাগ রহে হ্যায় তব ক্যা হো রহে হ্যায় জুড় রহে হ্যায়। তো ও জো হ্যায় জিসকে সাথ হম ডিসকনেক্ট হো রহে হ্যায় আর জুড় রহে হ্যায় ও ও হো গিয়া চিত্ত। আর জো ইসকে সাথ জোড়তা হ্যায় জো ইসকা মালিক হ্যায় জোড়নে কা যা না জোড়নে কা ও হুয়ে আপ।